আমি এক বিচারপতি রব্বানি, এক ভদ্রলোক আছেন না, চিনেন আপনারা? উনি একটা ফতুয়া নিষিদ্ধ করার একটা রায় দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ফতুয়া নিষিদ্ধ করেছেন, মৌলবীরা কোনো ফতুয়া দিতে পারবে না। রায় দেওয়ার পরে উনি কিছুদিন পরে রিটায়ারমেন্টে গেলেন। এই ব্যাপারটা আমি টেলিভিশনে আলোচনা করলাম, আমি বললাম যে ওনার রায়টা সঠিক হয়নি, বিভিন্ন দুর্বলতা তুলে ধরলাম। ধরার পরে উনি নোটিশ করলেন, এটিএনএ নোটিশ করলেন যে ক্ষমা চাও আর নাহলে কোর্টে ট্রায়ালে নিয়ে যাব। আমাদের মাহমুদুর রহমান এটিএনএ চেয়ারম্যান আমাকে পরামর্শ দিলেন, আপনি একটু দুঃখ প্রকাশ করে দিয়েন। আমি বললাম হ্যাঁ দুঃখ প্রকাশ করব, আমি করব না উনি করবেন, আপনি দেখবেন পরে ইনশাআল্লাহ। পরে আমি এটাকে ধরলাম ভালো করে, পাগলা শাকো নারিস না কয় মনে করে দিছ। সুতরাং আমি এইবার নাড়া দিলাম, কি নাড়া দিব শুনুন। আমি বললাম একজন বিচারপতি হওয়ার জন্য অনেক পড়তে হয়, অনেক, এবং তিনি পড়েছেন, পড়েছেন বলেই তিনি বিচারপতি, তার মতে এত পড়া আমি পড়ি নাই। তো তুমি তিনি যেই বিষয়ে রায়টা দিলেন এটা কি ডান দিকের রায় না বাম দিকের রায়, আপনারা বুঝেন নাই? কোন দিকের রায় এটা? ফতোয়া, ফতোয়া শব্দটা টার্মিনোলজি, এটা একটা পরিভাষা। এই পরিভাষাটি কোরআনিক পরিভাষা না তাদের জেনারেল পরিভাষা, কোরআনিক পরিভাষা। তো উনি ওনার রায়তে আমি বুঝতে পারছি উনি এই ব্যাপারে কিছুই জানেন না, না জেনে উনি ফতোয়াটা দিলেন। দলিল কি? আমি একটা একটা করে দলিল দিলাম। এক নম্বরে বললাম যে আল্লাহ তাআলা সূরা নামালের মধ্যে একটা আয়াতে বলছেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন দেখলেন হুদহুদ পাখি তার দরবারে নাই। কোন পাখি নাই? হুদহুদ পাখি। তিনি বললেন মালিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, আমি হুদহুদ পাখিটি দেখতে পাচ্ছি না, সে কি পালিয়ে গেছে? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান লাউকাত্তিলান্নাহু আও লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযাবান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবীন, আমি তাকে জবাই করে ফেলব আর না তাকে কঠিন শাস্তি দিব। কঠিন শাস্তি কি? তার পরগুলো একটা একটা করে খুলে ফেলব, অথবা সে আমার কাছে প্রমাণ নিয়ে আসবে কেন সে পালিয়ে থাকলো। বা মাকাসে আমি পুরো কিসা বলতে পারবো না, এই কিসার জন্য আরেকদিন ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। ফা মাকাসে গায়রা বাঈ, বেশিক্ষণ দেরি করে নেই হুদহুদ পাখি, সামনে এসে সুলেমান আলাইহিস সালামকে কুর্নিশ করলো, সালাম দিল, আর কি বলল? সে বলল জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি আপনার কাছে মুলকে সাবা থেকে একটা নির্ভরযোগ্য নাবা নিয়ে আসছে। সাবা থেকে কি নিয়ে আসছেন? নাবা। দেখলেন কোরআন শরীফের শব্দগুলি দেখলেন কেমন সুন্দর শব্দ, সাবা থেকে, সাবা হইল ইয়ামান আর সুলেমান আলাইহিস সালাম হলেন ফিলিস্তিন, মাঝখানে ব্যবধান 2000 মাইলের উপরে। সে বলে যে আমি সাবা থেকে আপনার কাছে নাবা, নির্ভরযোগ্য নাবা নিয়ে এসেছি। নাবাটা কি? ওই দেশে এক সম্রাজ্ঞী, সে রাজত্ব করে, তার আছে বিরাট সিংহাসন এবং উতিয়াত মিন কুল্লি শাই, সব ধরনের তাকে সব টাকা পয়সা অর্থ বিত্ত সহায় সম্পদ সেনাবাহিনী দেশ সমস্ত কিছু তাকে দেওয়া হয়েছে। সে কিন্তু সূর্যের পূজা করে, কিসের পূজা করে? শয়তান তাদেরকে গোমরা করেছে। কে বলল এই কথা? পাখি। সুলেমান আলাইহিস সালাম শুনে বললেন আমি এক্ষুনি তলিয়ে দেখব তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। একটা চিঠি লিখলেন, চিঠিটা কি লিখলেন একটু পড়ে শুনেন। বললেন ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটি নিয়ে যাও। কাকে বললেন? হুদহুদ পাখিকে। এবং তোমার সেই কথিত রানীর সামনে এটা ফেলে দাও, এরপরে লক্ষ্য করো সে কি জবাব দেয়। হুদহুদ পাখি আবার চলে গেল, চিঠি ওখানে ফেলে দিল, রানী বিলকিস হাতে নিয়ে এটা পড়লেন, পড়ে তিনি দেখলেন এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, একা একই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক
হবে না। তখন তিনি পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, আমরা বলি পার্লামেন্ট, আর এটাকে বলে সুরা, কি বলে কোরআনে, পরামর্শ সভা ডাকলেন। এরপরে চিঠিটা হাতে নিলেন, আনুষ্ঠানিক ভাবে পড়লেন, কোরআন রিপোর্ট করছে, রানী বিলকিস বললেন, ও আমার সভাসদ বর্গ, আমার পার্লামেন্ট সদস্যরা, আমি একটি সম্মানিত চিঠি, ডিগনিফাইড লেটার পেয়েছি, এই চিঠিটি সুলাইমানের পক্ষ থেকে, এই চিঠিতে শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মূল বক্তব্য কি, আল্লাহ তানু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমার এই চিঠি পাওয়ার পরে কোনো বড়ত্ব দেখাবে না, অহমিকা প্রদর্শন করবে না, মাথা তুলে দাঁড়াবে না, কমপ্লিট এন্ড টোটাল সারেন্ডার হয়ে আমার কাছে এসে যাও, আত্মসমর্পণ করে এসে যাও। মনে রাখুন ওই রানী কিন্তু চূড়ান্ত মনার্কি, রাজতন্ত্র সেখানে, এবং তিনি হলেন সম্রাজ্ঞী। এই সম্রাজ্ঞীকে সুলেমান আলাইহিস সালাম যে ভাষায় চিঠি লিখছেন, এই ভাষায় কি তাকে সম্মানিত করছেন না আপাতত অসম্মানিত করছেন? কি করছেন? আপাতত অসম্মানিত করেছেন। কিন্তু রানী বিলকিস পাল্টা চিঠিটাকে কি বলতেছে খেয়াল করেননি? ডিগনিফাইড লেটার, সম্মানিত চিঠি বলতেছে। কেন? দুটি কারণে। একটা কারণ হলো এত সুন্দর সিভিলাইজড ওয়েতে মার্জিত ভাবে চিঠি লিখতে রানী বিলকিস জীবনও দেখে নাই। এর উপরে শিরোনামে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। এত সুন্দর মার্জিত ভাবে চিঠি লিখতে রানী বিলকিসের অভিজ্ঞতায় নাই, এটা এক নম্বর। দুই নম্বর হলো এটার ভিতরে এক মুক্তা ঝলমল করতেছে, সেটা কি, এটা মুনশিয়া না, অল্প কথা, এত ফোর্সফুল কথা, এত শক্তিপূর্ণ কথা তিনি কাউকে লিখতে কখনো দেখেন। কাজী বোঝা গেল লোকটা জ্যানতেন ব্যক্তি হবে না, না জেনে না শুনে টক্কর নিয়ে এটা বুদ্ধিমানের কাজ হবে না, অতএব পরামর্শ করে সিদ্ধান্ত নেই। এরপরে তিনি পরবর্তী কি বলেন, তিনি বললেন, ও আমার সভাসদ বর্গ, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, এই চিঠির বক্তব্যের প্রেক্ষিতে তোমরা আমাকে ফতোয়া দাও। তোমরা আমাকে কি দাও, খুব খেয়াল করেন, কি দাও, ফতোয়া দাও, আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত লই না যাবত না তোমরা উপস্থিত হও এবং তোমাদের মত মতামত ব্যক্ত না ব্যক্ত করো, এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন একত্র আমি দেখাই না। চিঠির ভাষাটা কেমন হইল আপনার কাছে? কোরআন কিভাবে রিপোর্ট করছে? আচ্ছা বলেন, রানী বিলকিস এখানে কি বলছে, আমাকে ফতোয়া দাও, এটা কি তালাকের ফতোয়া, হালাল হারামের ফতোয়া, কি ফতোয়া একটু চিন্তা করেন, মানে তোমরা তোমাদের মতামত দাও, তাহলে সংসদের সংসদ অধিবেশনের সংসদ সদস্যরা যখন বক্তৃতা করে মতামত দেয় তাহলে কোরআনিক পরিভাষা এগুলির কি কয়, ফতোয়া। তো উনি বিচারপতি রব্বানি যে ফতোয়া নিষিদ্ধ করলেন, আমার দেশের পার্লামেন্টের লোকেরা বুঝে নাই, নাইলে ওনার চাকরি তখনই এরা শেষ করতো আইন পাস করে, কথা বুঝতে পারছেন? কারণ উনি তো নিষেধ করে দিয়েছেন ফতোয়া হারাম, ফতোয়া করা যাবে না, তাহলে পার্লামেন্টের লোকদের বক্তব্য কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। উনি উনি জানেন মার্শাল্লাহ, এরাও বোঝে না এরাও বোঝে না, কেমনি বলবো, আমার অনেক কথা মনে আসে, এক লোক চুরি করে পালাইতে, ছোটবেলার গল্প, চুরি করে পালাইতেছে, ধাওয়া খেয়ে মসজিদে ঢুকছে, ফজর সময় ইমাম সাহেব পড়তেছে, ও মা তিলকা বেয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওইটা কি, এটা তো আপনার জানেন কোন সময় সুরের নাম ছিল মুসা, আর পড়তেও ছিল মুসার ডান হাতে, মুসাই পড়ছে বিপদে, আমি দাওয়া খাই মসজিদে ঢুকলাম, ইমাম বেটা জানলো কেমনি? সুতরাং সে কি কইল,
কয় নিসফুল্লি নিসফুল্লা খাদা কাউমুন জাহিলুন, চুপ থাকো, এই তোমার অর্ধেক আমার অর্ধেক, এরা মূর্খ কিছু বুঝতে যায়। তাহলে আপনি এবার বলেন এই যে মুসা, মুসা টের পাইলো, ইমাম সাহেব পড়ছে আয়াত এটা, আর মুসা কি করলো? টের পাইছে। ওরা তো টের পাই নাই, কারা টের পাই নাই, কয় ওরা টের পাইব না। সুতরাং আমাদের পার্লামেন্টের সদস্যরা টের পাই নাই যে বিচারপতি সাহেব তাদের মতামত কি করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন, টের পান নাই, কিন্তু জাফরি টের পেয়ে গেছে। টের পাই আমি বললাম যে বিচারপতি সাহেব আপনি যে নিষিদ্ধ করলেন পার্লামেন্টে, কেউ এখন আর কোনো কথা বলতে পারবে না, সব তালা মারি দিয়েছেন আপনি। আজকে গেল একটা রানী বিলকিস কি মুসলমান ছিলেন না কাফের ছিলেন? তখন কাফের ছিল, সূর্যের পূজারী, পরে মুসলমান হয়েছেন। আমি তো আর কিসা বলতে যাচ্ছি না। তো যাই হোক, তিনি কাফের হয়ে তিনি আরব ছিলেন এবং ইয়ামান তার বাড়ি, এর সাবা গোষ্ঠী। সুতরাং তিনি এটাকে বললেন, এটা ফতোয়া বললেন, এর মতামতকে কি বললেন? তাও কাদের মতামত? পার্লামেন্টের মতামত। আচ্ছা কেন বিচারপতি সাহেব, ভাই নুরু সবেমাত্র শুরু। আল্লাহ তাকুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, তুমি বলো আল্লাহ কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। তো বিচারপতি পার্লামেন্ট বন্ধ করছেন, আল্লাহরও বন্ধ, কোরআন হলো আল্লাহর ফতোয়া, কোরআন কার ফতোয়া? সুতরাং আল্লাহর ফতোয়া তিনি বন্ধ করে দিয়েছেন, কোরআন আর চলবো না এই বাজারে, আর চলবো না, এটা ফতোয়া কার, এই মতামত কার? আল্লাহর, কোরআনের ভাষায় আল্লাহ হলেন মুফতি, ইউফতি কুম ফিল কালালা। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইস্তাফতিহিম, তুমি আবু জাহেলের গোষ্ঠীর কাছে জিজ্ঞেস করো, তাদের থেকে মত লও, ফতোয়া লও তাদের থেকে। সুতরাং ফতোয়া খালি আলেমরা দেয় না, আবু জাহেলও ফতোয়া দেয় নাকি দেয় না? তো কোরআন বলে তারা বিধর্মীরাও তারা ফতোয়া দেয়। তো কোরআনিক পরিভাষাগুলি কোন কোন জায়গায় আঘাত করলেন আপনি কোরআনের আলোতে? ফতোয়া নিষিদ্ধ করলে এক নম্বরে কি বন্ধ করলেন? পার্লামেন্ট, আল্লাহরে বন্ধ করলেন। এরপরে কাফেররাও কোনো মতামত কোনো বিষয়ে দিতে পারবে না। আচ্ছা ভাই নুরু সবেমাত্র শুরু। বললাম বিচারপতি সাহেব আর একটু খবর আছে, মাফ করবেন শেষ খবরটা বলি, সেটা কি? আপনি যে রায়টা দিছিলেন আপনি কি জানেন আপনার রায়তে আপনার মতামতটা বাতিল হয়ে গেছে, এটা কি আপনি জানেন? বলি কেমনে? বিচারপতি সাহেব আপনি যেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন ফতোয়া নিষিদ্ধ করবেন, আপনি লিখলেন, এটার নাম প্রথম পর্যায়েটার নাম ফতোয়া, এবং দ্বিতীয় পর্যায়ে যেহেতু আপনি চেয়ার থেকে দিচ্ছেন এই জন্য এটার নাম রায়। প্রত্যেকটা রায় আগে ফতোয়া, তার ব্যক্তি আপনার মত, এই মতটাই হলো ফতোয়া, এটা রায় দিয়া আপনি এটা ফতোয়াটাকে আপনি ইয়ে করে দিলেন, চালু করে দিলেন। যেই মুহূর্তে আপনি রায় দিচ্ছেন ওই মুহূর্তে আপনার রায়টা বাতিল হয়ে গেছে, যেহেতু এটা ফতোয়া। কথা বুঝেননি? কয় আমি কথায় কথায় ইংরেজি বলে লাইক করি না, কি বুঝছেন? কথা কি বুঝছেন? এক লোক কয় আমি কথায় কথায় ইংরেজি বলা কি করি না, লাইক করি না। তো উনি লাইক করেন, এটা কি? এটা তো ইংরেজি। তা আপনি যে রায়টা দিলেন ওইটা তো ফতোয়া, এটা কি আপনি জানেন? সুতরাং রায় দেওয়ার কারণে আপনার রায় বাতিল হয়ে গেছে, এখন আপনি হুমকি দিয়েছেন কোর্টে নেবেন। তা আমি জাফরি বললাম আপনি কোর্টে নেন, আমি কোনো অ্যাডভোকেট নিয়োগ করব না, আমি নিজে আর্গু করব। আপনার যেহেতু অ্যাডভোকেটটা এগুলি জানবে না, আমি আর্গু করব, আর আপনিও আপনার যত কিছু আইন খাতা নিয়ে আসেন, আমি দেখব আপনারটা ঠিক না আমারটা ঠিক। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ মানে কি? উনি আর একটু আগান নেই, আসতে পিছিয়ে গেছেন, খালি পিছাইছেন, পিছিয়ে উনি আর কম করেন না, ওগুলি এখনো বলার মতন, এটা একটু গোপন ব্যাপার। উনি আমার ক্ষতি করার জন্য অন্যভাবে চেষ্টা করেছেন, আল্লাহ সেখানে আল্লাহ আমাকে সেভ করেছেন আল্লাহর মেহরবানি, এবং সেটা কিন্তু আরও স্ট্রং একটা ষড়যন্ত্রের মধ্যে উনি চলে গেছিলেন আমাকে এবং ওনার সহকারী একজন, নাম লীল আপনার বলবেন, সাংঘাতিক দুষ্ট লোক এবং সে সাংঘাতিক ইসলাম বিরোধী লোক। ও কাশ্মীরে গিয়া কয় কী কয় বই লিখছে, ও কাশ্মীরে গিয়া কয় কাশ্মীরে এই এই মুসলমানরা ইসলামের নামে হিন্দুদেরকে নির্যাতন করতেছে, মারে ফেলতেছে। কাশ্মীরে এটা মুক্তিযুদ্ধ না? তা আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষেই হন, ওইখানে গিয়ে কাশ্মীরে বলে
আমাদের ইসলামরা মুজাহিদিনরা বলে হিন্দুদেরকে সাম্প্রদায়িকতা দেখে হিন্দুদের মারে ফেলতেছে, তাহলে আপনাদের মুক্তিযুদ্ধ কি টিকে? যদি ওইটা কোন তা আপনাদের তো আর টিকে না, তাহলে কি কথা কইলেন? এইরকম খবিস টাইপের লোক এরা আজকে আমাদের সমাজে বুদ্ধিজীবী। তবে বিচারপতির ব্যাপারে আমার মায়া আছে। তো লোকটা তো পড়াশোনা করছে, পড়াশোনা করছে না কি ভাই? পড়াশোনা করছে না? আর একটি র্যাব সিএটি ক্যাট বিউটি বাট, হ্যাঁ তো ক্যাট র্যাট এগুলিও তো জ্ঞানই নাকি জ্ঞান না, সেই জন্য আমার ওনার প্রতি মায়া আছে। কিন্তু ওই লোকটা একবারে খবিস, ওই লোকটার নাম নেই নাই, নাম নিলে আপনারা চিনে ফেলবেন। তো যাই হোক, বিচারপতি আর আগান নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, আমাদেরকেও ক্ষমা করেন। তো কোরআন কি বলে শুনুন, ইমাম বুখারী, ইমাম বুখারী একটা বাবের অধ্যায় দিয়েছেন এই বাবের শিরোনাম, আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করা আগে না পরে। কথা বলে আগে না পরে, আগে তাহলে আপনারা আগে পড়বেন কোরআন কি বলে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার নলেজ নেই তার পিছনে তুমি পড়বে না। কিন্তু বিচারপতি সাহেব, আপনি যে বিষয়ে আপনার নলেজ নাই ওই বিষয়ে আপনি রায় দিয়ে দিচ্ছেন, কোরআন বলে এটা তুমি করতে পারো না। আর ইমাম বুখারী বলে যে তুমি জেনে তারপরে রায় দাও, উনি জানেন না, পত্র নিষিদ্ধ করে দিলেন, এটা কেমন হলো?